আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো ভিউয়ার্স, আজ আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি ইংরেজি বলার অভ্যাসগুলো খুব সহজেই করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো একবার হলেও আপনাকে জানতে হবে। আপনি যদি ইংলিশ টু বাংলা টিউটোরিয়ালগুলি দেখতে চান, এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক মানসম্মত বাক্যগুলি এবং সেন্টেন্সগুলি তুলে ধরছে। তো ভিউয়ার্স, তাহলে চলো না যাই আমাদের মূল বিষয়ের দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার দেখে নিই আমাদের আজকের কালেকশনগুলি। এটা কি সহজ, এটা কি সহজ, এর ইংলিশ হবে ইজ ইট ইজি, ইজ ইট ইজি। অবশ্যই এর ইংলিশ হবে অফক্রোস, অবশ্যই এর ইংলিশ হবে অফক্রোস। আমার বই কোথায়, হোয়ার ইজ মাই বুক, হোয়ার ইজ মাই বুক। আমি ইংলিশ গ্রামার জানি না, আই ডোন্ট নো ইংলিশ গ্রামার, আই ডোন্ট নো ইংলিশ গ্রামার। তাতে কোনো সমস্যা নেই, ইটস নো প্রবলেম, ইটস নো প্রবলেম। আমার সাথে এসো, কাম উইথ মি, কাম উইথ মি। অভ্যাসের প্রয়োজন আছে, ইউ নিড প্র্যাকটিস, ইউ নিড প্র্যাকটিস। যেটা বলছি শোনো, লিসেন হোয়াট আই সে, লিসেন হোয়াট আই সে। আজ থেকে শুরু করো, স্টার্ট ফ্রম টুডে, স্টার্ট ফ্রম টুডে। তুমি এটা করবে কি করে, হাউ ডু ইউ ডু দ্যাট, হাউ ডু ইউ ডু দ্যাট। আমার কথা শোনো, লিসেন টু মি, লিসেন টু মি। কিসের ভয়, হোয়াটস দ্য ফেয়ার, হোয়াটস দ্য ফেয়ার। কিসের ভয়, চালিয়ে যাও, কিপ ইট আপ, কিপ ইট আপ, চালিয়ে যাও। মন দিয়ে শোনো, লিসেন কেয়ারফুলি, লিসেন কেয়ারফুলি। আমি জানি, আই নো, আই নো অর্থ হল আমি জানি। এটা একটা ভালো অভ্যাস, ইটস ইজ এ গুড প্র্যাকটিস, ইটস ইজ এ গুড প্র্যাকটিস। তুমি খুব বুদ্ধিমান, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। তুমি খুব বুদ্ধিমান, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। তুমি খুব চালাক, ইউ আর ভেরি ক্লেভার, ইউ আর ভেরি ক্লেভার। তুমি কি লিখতে পারো, ক্যান ইউ রাইট, ক্যান ইউ রাইট। এই রকম করো, ডু সো, ডু সো। আর কোনো কিন্তু নয়, নো মোর বার্ডস, নো মোর বার্ডস। আমি খুব ইচ্ছুক, আই অ্যাম ভেরি ইজার, আই অ্যাম ভেরি ইজার। বেশি কথা বলো না, ডোন্ট টক টু মাচ, ডোন্ট টক টু মাচ। এই বাক্যটি লেখো, রাইট দিস সেন্টেন্স, রাইট দিস সেন্টেন্স। আমি পারব, আই ক্যান, আই ক্যান, আমি পারব। আর কিছু লাগবে, নিড এনিথিং এলস, নিড এনিথিং এলস।
এটা আমার পেন, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। বইটি খোলা, ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক। এ আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড। আমি কি বাথরুমে যেতে পারি, মে আই গো টু টয়লেট, মে আই গো টু টয়লেট। তুমি এখন যেতে পারো, ইউ মে গো নাও, ইউ মে গো নাও। হাসির কিছু না, নাথিং টু বি লাফড, নাথিং টু বি লাফড। ক্লাস শুরু হয়ে গেছে, আওয়ার ক্লাস হ্যাজ স্টার্ট, আওয়ার ক্লাস হ্যাজ স্টার্ট। আমি মনে রাখতে পারি না, আই ক্যান্ট কিপ ইন মাই মাইন্ড, আই ক্যান্ট কিপ ইন মাই মাইন্ড। আমাদের একই অবস্থা, উই আর ইন দ্য সেম বোট, উই আর ইন দ্য সেম বোট। আমি যাব না, আই উইল নট গো, আই উইল নট গো। কি আপদ, হাউ নয় সেন্স, হাউ নয় সেন্স। এদিকে দেখো, লুক হেয়ার, লুক হেয়ার। তুমি কি ভাবছো, হ্যাভ ইউ থট, হ্যাভ ইউ থট। সেটাই ভালো, দ্যাটস গুড, দ্যাটস গুড। এটা ফেরত দিও না, ডোন্ট গিভ ইট ব্যাক, ডোন্ট গিভ ইট ব্যাক। আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। তুমি কি পাগল, আর ইউ ম্যাড, আর ইউ ম্যাড। তুমি কি পাগল, আমাকে এটা দেখাও, শো মি দ্যাট, শো মি দ্যাট। এখানে বসবে না, ডোন্ট সিট হেয়ার, ডোন্ট সিট হেয়ার। ভিতরে যেও না, ডোন্ট গো ইনসাইড, ডোন্ট গো ইনসাইড। একটু সময় দাও, গিভ মি লিটল টাইম, গিভ মি লিটল টাইম। তুমি কি করবে, হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল ইউ ডু। চিৎকার করবে না, ডোন্ট শাউট, ডোন্ট শাউট। আর বলবে না, ডোন্ট এগেন, ডোন্ট সে এগেন, ডোন্ট সে এগেন। এই যে শুনুন, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আমাকে ঢুকতে দাও, লেট মি ইন, লেট মি ইন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই গুরুত্বপূর্ণ ইংরেজির প্র্যাকটিসগুলো করতে পারবেন। আপনি চাইলে আপনার মতামতটি ভিডিওটি তুলে ধরতে পারেন লাইকস এবং কমেন্টসের মাধ্যমে। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন।